শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। ভারতে প্রবেশ করি, ভারতে প্রবেশ করতে যেয়ে অনেক বাধার সম্মুখীন হয়, একাধিকবার চেষ্টা করে আমরা ভারতে প্রবেশ করি। তারপরে যা খাফানিয়া তিতাস ক্যাম্পের আগরতলাতে, ওখানে আমাদের ক্যাম্পের ইনচার্জ ছিলেন কাজী আকবর উদ্দিন সিদ্দিক। এখান থেকে সেনাবাহিনীতে রিক্রুট হয়ে আমি প্রথমত ত্রিপুরা ফটিকচরি ট্রেনিং সেন্টারে যাই। এখানে যে নিয়মিত বাহিনীর জুনিয়র টাইগার্সের সাথে, যেটাকে সেকেন্ড বেঙ্গলের সাথে আমি প্রশিক্ষণ নিতে পারি। সেকেন্ড বেঙ্গলের প্রশিক্ষণ শেষে সেকেন্ড বেঙ্গলে আমি সৈনিক হিসাবে যোগদান করি এবং ফটিকচরি ক্যাম্প হইতে এসে আমি বাংলাদেশের ভিতরে এসে আমি বিভিন্ন অপারেশন হয়েছি, যেটা সমুদ্রে রেড এম্বুস পেট্রোল করি, একাধিক অপারেশন করি, যেটা ছিল এর মধ্যে মেরাসানি রেলের উপর আমাদের একটি এম্বুস ছিল, সেই এম্বুসটি দীর্ঘদিন অপেক্ষা করার পর আমরা পাঞ্জাবি গাড়ি উড়িয়ে দিতে সক্ষম হই এবং অনেক পাঞ্জাবি হতাহত হয়। যুদ্ধের শেষ পর্যায়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সম্পূর্ণ আমরা বাংলাদেশে প্রবেশের জন্য প্রস্তুত হই। তখন আমার ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন মেজর মহিনুর হোসেন চৌধুরী, উনি দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডার ছিলেন। আমি ছিলাম আলফা কোম্পানির সৈনিক, আমার অস্ত্র ছিল LMG। আমি আলফা কোম্পানির 1 সেকশনে ছিলাম, আমার সেকশন কমান্ডার ছিল নায়েক হাফিজ, কোম্পানি মনে ছিলেন মেজর মতিউর রহমান, কোম্পানি মনে ছিলেন মেজর মতিউর রহমান, জুনিয়র টাইগার্সের দায়িত্ব নেন মেজর মইনুল হোসেন চৌধুরী, কোম্পানি মনে ছিলেন মেজর মতিউর রহমান, জুনিয়র টাইগার্সের দায়িত্ব নেন মেজর মইনুল হোসেন চৌধুরী। তখন আমরা ভারত থেকে পূর্ণ প্রস্তুতি নিয়ে বাংলাদেশে প্রবেশ করি। প্রবেশকালে প্রথমে আমরা ডিসেম্বরের 2 তারিখে আদমপুর একটি প্রতিরক্ষা, যেটাকে ডিফেন্স বলা হয়, ডিফেন্স নেই, সেই ডিফেন্সে আমাদের কোম্পানি ছিল আলফা কোম্পানি, আলফা কোম্পানি ছিল বাম সম্মুখ কোম্পানি এবং ডান দিকে ছিল ডি কোম্পানি। এখানে একটি ব্যাটালিয়ন পর্যায়ে একটা অ্যাটাকের জন্য প্রস্তুতি নেওয়া হয়। ডিসেম্বরের 2 তারিখ ভোর 4:30 আমরা রেল লাইনের উপর পুরো ব্যাটালিয়ন আক্রমণ করি। সেই আক্রমণের সময় ডিসেম্বরের 3 তারিখে ডি কোম্পানির ক্যাপ্টেন বদিউজ্জামান সিপাহী রুহুল আমিন এবং আলফা কোম্পানির সিপাহী ইয়াসিন সহ আমাদের কিছু লোক হতাহত হয় এবং আমরা এটাকে সম্পূর্ণ বিজয় অর্জন করি। পাঞ্জাবিরা সেখান থেকে পালিয়ে যায়, তখন আমাদের আখাউড়া সম্পূর্ণ দখলে আসে। আস্তে আস্তে আমরা ব্রাহ্মণবাড়িয়ার দিকে অগ্রসর হই। ব্রাহ্মণবাড়ি আসে আমরা 5 তারিখে সরাইল কুট্টাপাড়া ব্রিজে আমাদের একটা প্রতিরক্ষা হয়, যেটাকে ডিফেন্স বলা হয়। সেই ডিফেন্সে পাঞ্জাবিদের সাথে আমাদের সম্মুখ যুদ্ধে অনেক যুদ্ধ হয়। সেই এটাকে আমার কমান্ডার ছিল মেজর মতিউর রহমান, আলফা কোম্পানির কমান্ডিং কমান্ডার ছিল এবং ব্যাটালিয়নের ছিল মইনুল হোসেন চৌধুরী। 7-8 তারিখের দিকে যখন ব্রাহ্মণবাড়িয়া ও শত্রু মুক্ত হয়, তখন আমরা আশুগঞ্জ লালপুর ব্রিজ দিয়ে এই নৌকাপথে আমরা ঢাকার পথের উদ্দেশ্যে রওনা দিই। ঢাকাতে যাইয়া মুড়াপাড়া একটা, মুড়াপাড়া নদীর পারে আমাদের একটা ডিফেন্স নেই, পাঞ্জাবির সম্মুখ সামনাসামনি আমাদের ডিফেন্স ছিল।
শেষ ডিফেন্স, এরপরে আর আমাদেরকে ডিফেন্স নিতে হয় নাই। ১৬ তারিখে দেশ স্বাধীন হয়, ১৮ তারিখ টাকা রেস করছে পেয়ে অবস্থান নেই। ডিসেম্বরের রাত্রি আমরা এবং বিজয় তখন ঘোষণা হয়ে যায়। তবে আমাদের সাথে যে যুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার ইয়াসিন নামে একটা যুদ্ধ ছিল আমার পাশাপাশি, সে মারা গেছে ছেলে, তার নামে একটি রোগ হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে, সিপাহী রুহুল আমিন মারা গেছিলো ক্যাপ্টেন বদরুজ্জামান সাহেবের সাথে, যে যার কবর এখনও আজমপুরে আছে রেললাইনের পাশে, এবং ক্যাপ্টেন ইমরুজ্জামান বদরুজ্জামানের কবর আসছে আজমপুর রেল স্টেশনের পাশে, এবং তাকে আমরা ওইখানেই দাফন করা হয়, এলাকার মধ্যে দাফন করা হয়। সেনাবাহিনীতে যোগদান করছিলেন? সেনাবাহিনীতে। রিটায়ারমেন্ট কখন? রিটায়ার করছি আমি ২০০০। ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।